একটা সত্যি ঘটনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আজকের গল্প, তাই গল্পটার নাম গল্প হলেও সত্যি। এক ভয়ানক দিনে শেষ হয়ে গেল একটা পরিবার। তিনজনের ছোট্ট সংসার ছিল তাদের। শহরের বুকে বেশ প্রজ্বলিতই ছিল তিনজনের জীবন জ্যোতি। দিনটা আর 5টা দিনের মতোই সাধারণই ছিল, কিন্তু এই রোমহর্ষক ঘটনা দিনটির বুকে ছুরি দিয়ে তার বুকটা অনেকটা চিড়ে দিয়ে গেল। সকাল থেকেই ব্যস্ততা, রিমি তার মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য অর্থাৎ তার বরের জন্য রান্না বান্না করছিল। এই সবেমাত্র রান্নাঘর থেকে বেরিয়ে এলো রিমি। অরুণ অফিস যাবে আর তার মেয়ে বনি স্কুল যাবে। সেও ভাবছে ভাত খেয়ে দিয়ে সেও একটু মার্কেটে ঘুরে আসবে আজ। ভাত খাইয়ে ওদেরকে পাঠিয়ে তবে শান্তি পাবে রিমি। সকাল থেকে যা ব্যস্ততা, তা তো হবেই বাপু, রিমি নিজেকে বোঝায়। ঘড়িতে তখন প্রায় 10টা। বাবা মেয়ে দুজন পেট ভর্তি খেয়ে দিয়ে রওনা দিল নিজেদের নিজেদের গন্তব্যস্থলে। রিমি নিজেও এবার খেয়ে নেবে ভাবছে, তারপর বেরোবে মার্কেটে। অনেক কাজ আছে তার, ফিরতে ফিরতে হয়তো দুপুর গড়িয়ে যাবে। নিজের খাবার সাজিয়ে টিভিটা অন করলো রিমি। খাওয়া প্রায় শেষ, কিন্তু দুধটা এখনো নিয়ে আসেনি। রিমি জানে সুষম আহার, দুধের গুরুত্ব। ফ্রিজ থেকে বের করে আনে দুধের পাত্রটা, ঢালতে যায় একটা গ্লাসে, কিন্তু কি, একটা সাপ গুটি পাকিয়ে দুধের পাত্রে মরে পড়ে আছে। হে ভগবান, হাত থেকে ফসকে পড়ে পাত্রটা। এই দুধটা খেয়েছিল অরুণ আর বনি, কথাটা মনে আসতেই হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় তার হাজার গুণ। গোটা শরীর তার গরম হয়ে আসে। সঙ্গে সঙ্গে সে অরুণকে ফোন করে। ফোন প্রথমে রিসিভ করেনি অরুণ। একটু পর অরুণই ফোন ব্যাক করে। অরুণ ফোন করলে তার অ্যাসাইনড টোন একটা আলাদা। ওটা কানে আসতেই স্বস্তি মেলে রিমির। দীর্ঘশ্বাস ছাড়ে রিমি, ভাবে অরুণ ঠিক আছে তাহলে। ফোনটা ধরে তার। অরুণ ব্যস্তভাবে জানায়, বনির স্কুল থেকে ফোন এসেছিল। ওরা বলল বনির মুখ থেকে নাকি ফেনা বেরোচ্ছে, বনির শরীর ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। কথাগুলো শুনতে শুনতে রিমি আর সামলাতে পারল না, সে নিজে মাটিতে ধপাস করে বসে পড়ল। অরুণ ওদিকে বলে চলেছে, তুমি চিন্তা করো না রিমি, আমি অফিস থেকে বেরিয়ে গেছি, বনিকে নিয়েই বাড়ি ফিরব। ফোনটা এবার রেখে দেয় অরুণ। রাস্তায় খুব লোকজন জমায়েত হয়েছে। কেউ একজন গাড়ি ড্রাইভ করতে করতে নাকি মারা গিয়েছে, গাড়িটা রাস্তার নিচে একটা জায়গায় আটকে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, গাড়িতে আর কেউ ছিল না, একাই একজন ড্রাইভ করছিল। মৃত ব্যক্তির মুখ থেকে ফেনা বেরিয়েছে মনে হচ্ছে, চোখে মুখে কালচে নীল ভাব। রিমির কাছে ফোন আসে স্কুল থেকে, হ্যাঁ বনের স্কুল থেকে। সে তখন নির্জীবের মতো বসে আছে, এক পা চলারও ক্ষমতা নেই তার। বনি মারা গেছে হসপিটালে নিয়ে যাওয়ার আগে, ফোনটা হাত থেকে পড়ে যায় তার। টিভিটা এখনো চলছে, বড় শহরের বড় ব্যাপার, কত সাংবাদিক, লাইভ নিউজ ব্রডকাস্ট হচ্ছে। রাস্তায় একটা গাড়ির ভিতরে একটা মানুষকে টেনে হিঁচড়ে বের করে আনছে কয়েকজন। কান আর চোখকে রিমির অদৃশ্য
ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে তুলল। চোখ পড়ল টিভির স্ক্রিনে, অরুণ অরুণ অরুণ, নিজের অজান্তেই অস্ফুটে নামটা মুখ থেকে বেরিয়ে পড়ল তার। রিমির শরীরে যেন কিসের শক্তি ভর করেছে, অশুভ শক্তির শক্তি বোধ হয়। উঠে গেল সে শোবার ঘরের দিকে, কিছু একটা ওষুধ বের করে গোগ্রাসে গিলে চলল সব ওষুধগুলো। চির ঘুমে ঘুমাবে সে এবার। পরদিন তারও মৃতদেহ উদ্ধার হলো তাদের বন্ধ ঘর থেকে। সময় শব্দ ছকে এক মুহূর্তেই তিনটি নাম বাদ দিয়ে দিল, একটা সংসার সম্পূর্ণ আঁধারে তলিয়ে গেল। পরলোক বলে যদি কিছু থাকে তাহলে যেন তারা ওখানে ভালো থাকে। ও হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করবেন না যে ফ্রিজের মধ্যে সাপ এলো কোথা থেকে, আসাটা কি খুব অসম্ভব? মোটেই তা নয়, বরং এই প্রশ্নটা ঈশ্বরকে করতে পারেন, কি ভুল করেছিল ওরা যে ওদের তিনজনকেই এভাবে চলে যেতে হলো। এতক্ষণ শুনছিলেন স্বরচিত একটা ছোট গল্প, গল্প হলেও সত্যি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।